একদিন রাসুল এ করিম সরকারে দুজাহা সাল্ল আলিহি ও মসজিদে গমন করতেছিলেন একদল লোক কথাবার্তা হাসি তামাশায় লিপ্ত দেখে সরকারে দু আলম নূরে মুজাসম শাহেবনী আদম রাসুল এ মহাসম সাল আলিহি ও ইরশাদ করলেন মতকে স্মরণ করো আল্লাহর কসম তোমরা যদি তা জানতে যা আমি জানি তবে তোমরা কম হাসতে এবং বেশি বেশি কাঁদতে যে সরকার সাল্লাহ তাহলে আলহি বা আলহি এর দরবারে একজন বান্দা সম্পর্কে খুবই প্রশংসা করা হচ্ছিল সরকার সাল্লাহ তাহলে আলহি বা আলহি জিজ্ঞেস করলেন সে ব্যক্তি কি মৃত্যুর চিন্তা করে যে তোমরা যার প্রশংসা করতেছ সেই ব্যক্তি কি মৃত্যুর চিন্তা করে লোকেরা আরস করল ইয়া রসুল্লাহ সাল্লাহ তালা আলহি বা আলহি মৃত্যুর চিন্তা তো সে করে না তখন রাসুলে আনবার সাল্লাহ তালে আলহি বা আলহি বাসাল্লাম ইরশাদ করলেন তাহলে সে প্রশংসিত হওয়ার অযোগ্য ইতিপূর্বে তোমরা যা উল্লেখ করেছ প্রিয় ইসলামী ভাইয়েরা একটুই চিন্তা করে দেখুন না যে সরকার এর এই ফরমানে আলিশান থেকে কি অনুধাবন করা যায় আমি আপনি কি মাদানি ফুল পাই শিক্ষণীয় বিষয় আমার আপনার জন্য কি অর্জিত হয় আসলেই যে ব্যক্তি মৃত্যুকেই স্মরণ করে না যে ব্যক্তি মৃত্যুর ব্যাপারে উদাসীন রয়েছে সে কিভাবে প্রশংসার যোগ্য হতে পারে আর সরকার সাল্লাহ তাল আলিহি ওয় আলহি ওসাল্লাম এর নুরানি জাবানের বাসায় ওই ব্যক্তি কখনো প্রশংসার যোগ্য হতে পারে না যে মৃত্যুকে স্মরণ করে না তাই প্রাণ পিস্তামি ভাইরা আমরা যত আউলিয়াই বুজর এ দিন মুবিন ইনাদের আলোচনা শ্রবণ করেছি প্রত্যেকের জীবনের মধ্যে প্রত্যেকের হায়াতে মোবারকের মধ্যে প্রত্যেকের আখলাকের মধ্যে এটা পাওয়া যায় যে তারা মৃত্যুকে স্মরণ করত তারা অধিক পরিমাণে মৃত্যুর কথা মনে রাখত আর এই জন্যেই তো আউলিয়া কামিলিন এত সম্মানিত এত মর্যাদা ভান আর এদের আলোচনা এত বেশি এই জন্যেই হয় এদের প্রশংসা এত বেশি করা হয় কেননা তারা তো মৃত্যুর কথা স্মরণ রাখে